ঘটনাটা একেবারে পানির মতো হয়ে গেল ম্যাডাম। ও দারে ভালোবাসে আর রাজীব চৌধুরী মাইয়া, ইয়া কি মাইয়া কি কাণ্ড। এখন তো আমার কাজ করতে আপত্তি নেই তোমার? জি না। গুড, এই নাও মোয়ের প্রতিদিনের রুটিন। এখানে পাবে মো রোজ খুব ভোরে সমুদ্র সৈকতে এক্সারসাইজ করতে যায়। আমরাও যাব। হাই হাই ভালো, তুই জানিস না মো তোকে ধোকা দেবার জন্য ওই ছেলেটা পাস পাস মার। আমারও তাই ধারণা, পার্সোনালিটি আর গ্রাইভেটি দেখালে তোর নজরে পড়বে, এটাই ওর চালাকি। কিন্তু আমার মনে হয় তোর তো অনেক কিছুই মনে হয়, একটু ঘুর লেগেছে তো। দেখবি এই পোস্ট পাসালাই একদিন তোর পেছনে ফেফে করে ঘুরবে। মনে হয় না। ঠিক আছে চল এক কাজ করি, বুধবার তোর জন্মদিনে ওকে দাওয়াত করে আসি, দেখি ও আসে কিনা, চল। প্ল্যানটা ভালোই করেছিস, আমার জন্মদিন যদি এই মাসে না তবু একটা পার্টি তো হবে, পান পার্টি। ওই যে ওই ছেলেটা কিন্তু ওই যে বসে আছে। আচ্ছা আসি রে, চল। এই যে শুনুন নিন। কি এটা? জন্মদিনের দাওয়াত। জন্মদিন কার? কেন আমাদের বান্ধবী মো, ওই যে আমি তো ওনাকে চিনি না। না চিনলে কি দাওয়াতে যেতেনি? দুঃখিত, আমি অপরিচিত লোকের দাওয়াতে যাই না। তবুও কার্ডটা রাখুন, আমরা সৌজন্যমূলক দাওয়াত দিলাম, ইচ্ছে হলে যাবেন, চলি। এইটা কি? কোনটা? এইটা ফুডানি। কি রে, বলেছিলাম না ও সেরকম ছেলেই না, আমাকে পাত্তাই দিচ্ছে না। আরে রাখ, আমি 100% শিওর ও তোর জন্মদিনে আসবে, দেখা যাক। চল চল চল। জন্মদিন একই দিন একই সময় আরেকটা জন্মদিন। কার? ইমনের। কিন্তু আমার জন্মদিন তো এই মাসে না। আরে পিটলামির জন্মদিনে মাস লাগে না, চুঙ্গা চুঙ্গা জন্মদিন। আচ্ছা হ্যাঁ, জন্মদিনটা হবে কোথায় দেখো তো? বলেছিলাম না ও জন্মদিনে আসবে, সেটা আশা হলো ওরও জন্মদিন, তাই হয়তো। জন্মদিন না ছাই, দাদা ইচ্ছে করে কাণ্ড করেছে, দাঁড়া দেখাচ্ছি মজা। আই শিউরি আয় তো আমার সাথে। কি করছিস? আই পিঙ্কি সব ঠিক আছে? আচ্ছা দাঁড়া, আচ্ছা চল আয় চল। আসি দাদা। আপনারা? আমরা দাওয়াত খেতে এলাম, কিন্তু আপনাদের তো আমরা দাওয়াত দেই। আমাদের দাওয়াত লাগে না। দুই হায়া নাকি বিনা দাওয়াতে দাওয়াত খেতে চায়? প্লিজ সজোতা ঝামেলা করবেন না আপনারা। আরে যা, কেক না খেয়ে যাবো নাকি? কি 20 বছরের অভিজ্ঞতা তোমার? পুরি কি সুবি কেক কেক বেচারা জন্মদিনের 12টা বাজলো। ভাই জন্মদিন, চল আমরা কেক কাটি। আসলে আয়, এই আমাদের কেক কোথায়? ওদের কেক তো নষ্ট হয়ে গিয়েছিল, এখন ওরা কেক পেলো কোথায় রে? নিশ্চয় আমাদেরকে চুরি করেছে, চল তো দেখি। চল এই যে। জি বলুন। আপনারা আমার কেক চুরি করেছেন কেন? তাই নাকি? আর এইটা কোনো ঘটনায় যাই দেখেন, অযথা ঝগড়াঝাটি না করে আসুন দুজনের জন্মদিন একসাথে করি। হ্যাঁ একটা কেক দুজনে কাটেন। কিন্তু কেকে তো একজনের নাম লেখা, দুইজনের হইতে কত খুব। হ্যাপি বার্থডে টু ইমন মৌ। কি বলেছিল ওরা? না আর উপায় কি, চল তো এই কেকে দুজনে কাট, চল। Happy birthday.
Happy birthday to you. Happy birthday to Imon and Mo. মুখবন এত তাকাতাকির কি আছে, একজন আরেকজনের খাওয়াই দিলি হয়। ওই টানা টানা চোখ দুটো দেখ দেখ, ওই ঝিকমিকি চাঁদ মুখ দেখ দেখ, ওই টানা টানা চোখ দুটো দেখ দেখ, ওই ঝিকমিকি চাঁদ মুখ দেখ দেখ, ওর সৃষ্টি দেখে স্রষ্টা নিজেই করবেন যে প্রেমে, অন্ধারে অন্ধা তুই অন্ধা। ওই তাজা তাজা বাহু দুটো দেখ দেখ, ওই টিকটকে ছেলে দেখ দেখ দেখ, ওই তাজা তাজা বাহু দুটো দেখ দেখ, ওই টিকটকে ছেলে দেখ দেখ দেখ, ওর সৃষ্টি দেখে তুমি অমন করে হেসো না, বন্ধু যে সইতে পারে না। চোখ দুটো দেখ দেখ, ওই ঝিকমিকি চাঁদ মুখ দেখ দেখ, ওর দৃষ্টি দেখে যে করবেন যে প্রেমে, অন্ধারে অন্ধা তুই অন্ধা, অন্ধারে অন্ধা তুই অন্ধা। এই যে ম্যাডাম, লাইক গেছে কি কি লেগে গেছে, আরে আন্ধা
তুই অন্ধা। দাদা দাদা তুমি থামো তো। মোয়ের জন্মদিনের পার্টিতে দুজন দুজনের দিকে যেভাবে তাকিয়েছিল তাতে লাইলি মজনু শিরি বড় হয়ে। এত উচ্চসিত হওয়া ঠিক নয়। কেন? আরো সিরিয়াসলি অঙ্ক কষে গুনে গুনে পা ফেলতে হবে। ইমান কোথায়? কোথায় আবার মৌ বিবির স্বপ্নে বিভোর হয়ে আকাশের তারা গুনছে।